বেপরোয়া নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের যে ভুলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেপরোয়া নরেন্দ্র মোদী। প্রায় 16 বছর ধরে ভারত বাংলাদেশের শাসকরা দুই দেশের বন্ধুত্বের অনন্য উচ্চতার কথা বলেছেন। ভারতের বন্ধুত্ব যে এদেশের জনগণের সাথে বা স্বার্থের পক্ষে নয়, তা অনেক আগেই পরিষ্কার হয়েছিল। ছাত্র জনতার প্রবল গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া দুই দেশের স্বাভাবিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে একটি অস্বস্তিকর প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হচ্ছে। শেখ হাসিনার বিপদে ভারতের বিজেপি সরকার তাকে সাপোর্ট দিয়েই ক্ষান্ত হচ্ছে না। বাংলাদেশের শতকরা 95% মানুষের সমর্থনপুষ্ট গণবিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিয়ে ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করতে পাল্টা অভ্যুত্থান সৃষ্টির পায়তারাও করে যাচ্ছে। ভারত একদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে এই সরকারের সাথে কাজ করতে আগ্রহের কথা বলেছে, অন্যদিকে শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। ভারতের স্বাধীনতা দিবসের বক্তব্যে বাংলাদেশে কথিত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নরেন্দ্র মোদীর উদ্বেগ উৎকণ্ঠা থেকে প্রতীয়মান হচ্ছে। নরেন্দ্র মোদী শেখ হাসিনার এমন পতন মেনে নিতে পারছে না। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি এবং এদেশে থাকা হাসিনার সমর্থক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এবং হিন্দুদের একটি অংশকে উস্কে দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে, আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাইছে। শেখ হাসিনা বলেছিলেন, তিনি ভারতকে যা কিছু দিয়েছেন ভারতকে চিরদিন তা মনে রাখতে হবে। নরেন্দ্র মোদী শেখ হাসিনার অবদানের প্রতিদান দিয়েছেন হাসিনার ফ্যাসিবাদ শাসন টিকে রাখার মধ্য দিয়ে। এখনও হাসিনাকে রক্ষায় তিনি বেপরোয়া। শেখ হাসিনা ভারতে পলায়নের পর থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে একের পর এক নানামুখী তৎপরতা দেখা যাচ্ছে। 1.5 দশকে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দলীয় ঠ্যাঙারে বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। অবৈধ শাসন শোষণ টিকে রাখতে দেশের পুলিশ বাহিনী ও এলিট ফোর্স র‍্যাবকে দানবীয় বাহিনীতে পরিণত করেও ছাত্র জনতার গণ আন্দোলন রুখে দেওয়া সম্ভব হয়নি। বর্ডার গার্ড ও সেনাবাহিনীকেও আন্দোলনকারীদের বুকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। লাখো মানুষের সমাবেশে গুলি করতে দেশপ্রেমিক সেনাবাহিনীর অপারগতা প্রকাশের মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয় নিশ্চিত হয়েছিল। শত শত মানুষকে পাখির মতো গুলি করে মারা, হাজার হাজার মানুষকে আহত, পঙ্গুত্ব ও অন্ধত্বের দিকে ঠেলে দেওয়ার জন্য দায়ী দুর্বৃত্ত পুলিশ সদস্যরা বিশৃঙ্খল সময়ে কর্মবিরতি পালনের মধ্য দিয়ে মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতার পথ বেছে নিয়েছিল। সেই সাথে শাহবাগে সংখ্যালঘু সমাবেশের নামে দিল্লির ইন্ধনে আওয়ামী লীগের পাল্টা আন্দোলন গড়ে তোলার অপপ্রয়াস, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির জুডিশিয়াল কুয়ের চেষ্টা, অতঃপর 15 আগস্টকে ঘিরে সপ্তাহব্যাপী একটি পাল্টা আন্দোলন গড়ে তোলার অপচেষ্টার সাথে শেখ হাসিনার বক্তব্য ও নির্দেশনা থেকে বোঝা যাচ্ছে, তিনি পালিয়ে গিয়েও দেশকে অশান্ত করে একটি প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছেন। ইতিমধ্যে সরকারের তরফ থেকে বলা হয়েছে, দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিল্লির সাথে ঢাকার সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সম্পর্কের তোয়াক্কা না করে তার স্বাধীনতা দিবসের বক্তব্যে কল্পিত অভিযোগ তুলে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে অহেতুক মন্তব্য দিয়ে ভিন্ন বার্তা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে গুজব নির্ভর, মিথ্যা কাল্পনিক তথ্য ও খবরাখবর প্রচার করে চলেছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারতে হাজার হাজার মুসলমান হত্যার অভিযোগে অভিযুক্ত গুজরাটের কসাই কসাই বলে অভিহিত নরেন্দ্র মোদীর শাসন এখন কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এহেন বাস্তবতায় তিনি মুসলিম বিদ্বেষী উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি উস্কে দিতে সেখানে বাংলাদেশ কার্ড খেলতে যাচ্ছেন। বাংলাদেশের অনেক হিন্দু ও ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করেছেন, হাজার হাজার মানুষ আন্দোলনে হতাহত হয়েছে। এদেশের নাগরিক হিসেবে সেখানে কিছু হিন্দুও ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। পরিকল্পিত নাশকতা চালিয়ে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা তো আছেই।
জলের গান ব্যান্ডের গায়ক রুহুল আনন্দের বাড়িতে আগুন লাগার ঘটনাটি পাশের বাড়ির আগুন থেকে নিছক দুর্ঘটনা হিসেবে স্বীকার করা হলেও ভারতীয় গণমাধ্যম এবং বিজেপি সরকার এ নিয়েও বাড়াবাড়ির স্বাক্ষর রেখেছে। গত প্রায় 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনে ভারতের নেককারজনক ভূমিকা দেশের মানুষ ভুলে যায়নি। পিলখানায় 57 সেনা কর্মকর্তা হত্যা, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে রাতের অন্ধকারে গণহত্যা, বাংলাদেশ ব্যাংক স্ক্যাম সহ লাখ লাখ কোটি টাকা বাজারের সাথে ভারতীয়দের যোগসাজশ অগ্রাহ্য করার কোনো উপায় নেই। এসব ঘটনার সাথে জড়িতদের বিচারের সম্মুখীন করতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেসব ভয়ানক ঘটনাবলী নিয়ে কথা বলার পরিবেশও বাংলাদেশে এতদিন ছিল না। এখন সেসব নিয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হলে ভারতীয় হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের চেহারাও বেরিয়ে আসতে পারে। বাংলাদেশে ভারতের বংশোদ্ভব হাসিনার শাসনকালে প্রতিটি সেক্টর জে কে বসায় রয়ের এজেন্ট ও পতিত স্বৈরাচারের দোসর সংস্কৃতিসেবী বুদ্ধিজীবীর ছদ্মাবরণে এক শ্রেণীর সুবিধাভোগী ও দলীয় সন্ত্রাসীদের যোগসাজশে একের পর এক ঘৃণ্য অপচেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সদা জাগ্রত সচেতন ছাত্র জনতা সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম। এই ক্রান্তিকালে বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হলে ভারত বাংলাদেশের স্বাভাবিক সম্পর্কের সুযোগ হারাবে। আগ্রাসী ও আধিপত্যবাদী ভূমিকার কারণে ভারত তার কোনো প্রতিবেশীর সাথেই স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারছে না। চলমান বাস্তবতায় এদেশের ছাত্র জনতা দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা এবং আমেরিকায় অবস্থানরত জয় এবং মোদি সরকারের ভূমিকার ওপর তীক্ষ্ণ নজর রাখছে। ইতিমধ্যে ভারতীয় কূটনীতিক শশী থারুর স্বীকার করেছেন শেখ হাসিনা যুগ শেষ, তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার যে কোনো অপচেষ্টা নিশ্চিতভাবেই ব্যাকফায়ার করবে। শেখ হাসিনার নির্দেশে সংঘটিত সব হত্যাকাণ্ড, গুম, খুন, গণহত্যা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার ও সব প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দেশে এবং আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা ও সব রাজনৈতিক দল অবিচল রয়েছে। বিচারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে ভুলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি হবে, বিগত সরকারের মতোই অন্তর্বর্তী সরকার বন্ডের মাধ্যমে বিদ্যুতের ভর্তুকি বাবদ বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে। বন্ডও এক প্রকার ঋণ, অর্থাৎ এক ঋণ পরিশোধে অন্য ঋণের দ্বারস্থ হচ্ছে সরকার। বিগত সরকারের মতোই অন্তর্বর্তী সরকার বন্ডের মাধ্যমে বিদ্যুতের ভর্তুকি বাবদ বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে। বন্ডও এক প্রকার ঋণ, অর্থাৎ এক ঋণ পরিশোধে অন্য ঋণের দ্বারস্থ হচ্ছে সরকার। এটি যদি নিয়মিত চর্চা হয়ে দাঁড়ায় তাহলে তা উদ্বেগের কারণ। ভবিষ্যতে এ ঋণের বোঝা আরও বাড়বে। বন্ডের মাধ্যমে বিদ্যুতের ভর্তুকি বাবদ বকেয়া পরিশোধ করা কোনো টেকসই সমাধান নয়। এমনিতেই দেশের ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে। এভাবে ঋণ বাড়তে বাড়তে ঋণের ভার এমন পর্যায়ে চলে যাবে তখন সেটি পরিশোধ করার ক্ষমতা থাকবে না। এ বিষয়ে সরকারের সতর্ক হওয়া উচিত। ভবিষ্যৎ ঋণের ঝুঁকি এড়াতে বন্ডের মাধ্যমে ঋণ বা বকেয়া পরিশোধের উদ্যোগ পরিহার করাই উত্তম। রাজস্ব আয় বাড়িয়ে নিজস্ব অর্থায়নের মাধ্যমে বকেয়া ঋণ বা ঋণ পরিশোধের মতো টেকসই সমাধানের দিকে এগোতে হবে সরকারকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও রাজস্ব আহরণ বাড়িয়ে নিজস্ব অর্থায়নের মাধ্যমে ঋণ বা বকেয়া পরিশোধের পরামর্শ দিয়েছে, কিন্তু এই পরামর্শ বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে। কারণ প্রতিষ্ঠানটি প্রতি বছর রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা কোনো বছরই পূরণ করতে পারে না। এর অন্যতম কারণ প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের ওপর বেশি নির্ভরশীলতা। সরকারের রাজস্বের 70% আসে মূল্য সংযোজন কর ও শুল্কের মতো পরোক্ষ খাত থেকে, প্রত্যক্ষ কর থেকে আসে বাকি 30%। আবার প্রত্যক্ষ করের 85% আসে উৎসে কর কর্তন ও অগ্রিম কর থেকে। মূলত কর প্রদানের সক্ষম দেশের মানুষের বড় একটা অংশ করজালের বাইরে থাকায় তাদের কাছ থেকে রিটার্নের ভিত্তিতে আয়কর আহরণ করার সম্ভব হচ্ছে না। এছাড়া আয়কর আহরণ ও আদায় পদ্ধতি অনেকটা ঝামেলাপূর্ণ হওয়ায় করদাতারাও আয়কর প্রদানে খুব একটা আগ্রহ দেখান না, ফলে ব্যয় মেটাতে পরোক্ষ করের ওপর নির্ভর করতে হয় সরকারকে। বাংলাদেশের কর জিডিপির অনুপাত এখনও 10% ঘরে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। এনবিআরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে প্রত্যক্ষ করের আওতা বাড়ানোর সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আবশ্যক।
আর কর জিডিপি অনুপাত কম থাকার কারণে সরকার নাগরিকের পেছনে বেশি অর্থ ব্যয় করতে পারে না, ফলে বিভিন্ন উৎস থেকে সরকারকে ঋণ করতে হয়। বাংলাদেশে বর্তমানে মোট দেশজ উৎপাদনের অনুপাতে রাজস্ব আহরণ হতাশাজনক। কর জিডিপি অনুপাতের ক্ষেত্রে একেবারে পিছিয়ে থাকা দেশগুলোর সারিতে রয়েছে বাংলাদেশ। এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও বাংলাদেশ অনেক পিছিয়ে। কর জিডিপির অনুপাত বাড়াতে দেশের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বরাবরই পরামর্শ দিচ্ছেন। নীতি নির্ধারকরা এ নিয়ে সবসময়ই আশাবাদী থাকেন, অথচ বাস্তবতা তার বিপরীত। গত এক দশকে কর জিডিপি অনুপাত না বেড়ে বরং কমে এসেছে। 2023-24 অর্থ বছরে কর জিডিপির অনুপাত 7.32%। সাম্প্রতিক বছরগুলোয় প্রশংসনীয় অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও রাজস্ব আহরণে দুর্বলতা ঘোচেনি। কর জিডিপির অনুপাত বাড়াতে হলে প্রত্যক্ষ কর আহরণে বেশি গুরুত্ব দেওয়া দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।